আসেন আমরা ইমাম মাহদির পরিচয় জেনে নেই। প্রথম কথা হলো তিনি কখন আসবেন, কোন সময়ে আসবেন। আল্লাহর হাবিব বলেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের আখেরি জামানায়, কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদির আগমন হবে। তাহলে ইমাম মাহদি আসবেন শেষ জামানায়। এরপরে ইমাম মাহদি কোন বংশ থেকে আসবেন, কোন বংশের মানুষ তিনি হবেন, আবু দাউদের ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে, ইবনে মাজায় এই হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদিয়ু মিন ইত্রতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর হাবিব বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। তাহলে ইমাম মাহদি আসবেন নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে, আলী রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধারা থেকে ইমাম মাহদি হবেন তিনি, আলী রাদিয়াল্লাহু আন এবং ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে আসবেন যিনি। তারপরে ইমাম মাহদির নাম কি হবে, ঠিকানা কি হবে, বাপের নাম কি হবে, আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াবাতাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি, যতদিন না আমার বংশধারা থেকে একজন আগমন করে গোটা দুনিয়াতে খেলাফত কায়েম না করে। ইউ আতি ইসমুহু ইসমি ওয়াসমা আবি হিসমা আবি, তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে, আমার নাম হচ্ছে মুহাম্মদ, মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মানে ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ইমাম মাহদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে, আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহা আকনাল উনুফ। আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদির এই ললাট কপাল প্রশস্ত হবে, উজ্জ্বল হবে এবং তার নাক লম্বা হবে। কখন তিনি দুনিয়াতে আসবেন, নবীজি বলেছেন হিনা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা, গোটা দুনিয়াতে যখন জুলুমে অত্যাচারে নির্যাতন নিপীড়নে ভরে যাবে, সারা দুনিয়াতে যখন নির্যাতন চলবে, নিপীড়ন চলবে, অবিচার চলবে, অন্যায় চলবে, তখন ইমাম মাহদিকে পাঠাবেন কে? সারা দুনিয়া এখন মুসলমানদের উপরে জুলুম কম না বেশি দেখেন না, এখন চোর ডাকাতেরা বুক ফুলাইয়া জেলখানার বাহিরে, আর কোরআন হাদিসের গবেষকেরা জেলখানার ভেতরে। সারা দুনিয়াতে জুলুমে ভরে গিয়েছে, চতুর্দিকে জুলুম, চতুর্দিকে অন্যায়, চতুর্দিকে অবিচার। এই অন্যায় আর অবিচারে যখন গোটা দুনিয়া পরিপূর্ণ হয়ে যাবে, তখন মজলুমদের জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ইমাম মাহদি যখন দুনিয়াতে আসবেন, ইমাম মাহদি এসলে, ইমাম মাহদি চলে আসলে দুনিয়ার পট কিভাবে পরিবর্তন হবে? আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলাউল আরদ কিসতাও ওয়া আদলা কামা মুলিআত যুলমা ওয়া জাওরা। তিনি আসার আগে গোটা দুনিয়া যেমন জুলুমে অত্যাচারে পরিপূর্ণ ছিল, তিনি আসার পরে জুলুম অত্যাচার দূর করে দিয়ে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা দিয়ে তিনি পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তিনি যখন আগমন করবেন ইয়াসকিহিল্লাহুল গায়ব, আসমান থেকে রহমতের বারিধারা নাজিল করবেন কি? তিনি যখন দুনিয়াতে আসবেন তখন তার আগমনের ফলে ইসলামী শাসন ব্যবস্থার ফলে এত বেশি বরকত আল্লাহর তরফ থেকে আসবে। তুখরিজুল আরদু নাবাতাহা, ফসলের মাঠ, ফসলের মাঠে ফসলের সমারোহে ভরে যাবে। ইয়াতিল মালা সিহাহান, তিনি সুষম বণ্টন নীতি চালু করবেন, একটা সমাজ এবং রাষ্ট্রের উন্নতির জন্য সুষম বণ্টন নীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আমার দেশ, আমার দেশের সাথে স্বাধীন হয়েছে
এমন অনেক দেশ আছে যারা এখন পৃথিবীতে ধনীদের ক্ষেত্রে টপে একদম চলে গিয়েছে। 71 সালে আমরাও স্বাধীনতা অর্জন করেছি, 71 সালে কাতারও ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছে। এখন বলেন তো কাতার আমাদের দেশের চাইতে ছোট একটা দেশ, 10,000 বর্গ কিলোমিটারের এই দেশ, তাদের সম্পদ আমাদের চেয়ে কম না বেশি। এক ফুটবল বিশ্বকাপে তারা যে পয়সা খরচ করেছে এটা দিয়ে বাংলাদেশকে কমপক্ষে 10 বছর চালানো যাবে, তাহলে বলেন তো তাদের পয়সা আমাদের চেয়ে কম না বেশি। ওখানে আইন কোনো মানুষ বানায় না, সেখানে কুরআনের আবার 100 ভাগ আইনও নাই, আইন আছে সামান্য, অল্প একটু আইন আছে, শান্তি অল্পতেও কম না বেশি, অনেক বেশি। সুষম বন্টন নীতি, এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার দেশে তো সম্পদের কমতি নাই, আমার বাড়ি সিলেটে, সিলেটে গেলে দেখবেন সেখানে আছে পাথরের খনি, দেশের 70% পাথর সরবরাহ হয় সিলেট থেকে। আমার বাড়িও পাথরের এলাকায়, একদম পাথর আর পাথর, নিজের চোখে ছোটবেলা থেকে দেখেছি পাথর খনিজ সম্পদ। আমার দেশে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে গ্যাসের খনি, চায়ের খনি। এই তো উত্তরবঙ্গে গেলেই দেখবেন হায় রে হায়, মাঠ ভরা ফসল, ধান আলু। এই যে শীতকাল এসেছে, শীতকালে দেখবেন এই টাঙ্গাইল থেকে আরম্ভ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর পর্যন্ত ফসলের মাঠে ফসল আর ফসল। রাজশাহীর দিকে গেলে দেখা যায় আমের বাগান আর আমের বাগান, লিচু বাগান, আম বাগান। আমার দেশে সম্পদের অভাব না, এত সম্পদ। আসল কথা হলো আমার দেশে আছে যেমন সম্পদের খনি, এই সম্পদগুলোকে লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এই চোর আর ডাকাতগুলো যদি সুষম বন্টন নীতি কায়েম করত, চোর ডাকাতের পরিবর্তে যদি আল্লাহওয়ালা মানুষরা শাসন ব্যবস্থায় থাকত, এই দেশে নেয়ামতে নেয়ামতে ভরে যেত। এক একটার চেহারার দিকে তাকাইয়েন, দেখবেন চেহারা দেখতেই চোরের মতো লাগে, চেহারাটা দেখতেই চোরের মতো। দেখবেন গাঁজা খাইতে খাইতে গাল ভেঙে গেছে, সিগারেট টানতে টানতে অবস্থা খারাপ, জেনা করতে করতে তার চেহারা শেষ, মদ খাইতে খাইতে শেষ। এই হলো অবস্থা। যদি আল্লাহওয়ালা মানুষরা সমাজ নেতৃত্ব দেয় তাহলে সমাজের মধ্যে নেয়ামত আল্লাহ দিবেন কম না বেশি। আস্তে বলবেন না, জুড়ে বলেন কম না বেশি। ইমাম মাহদির একটা বৈশিষ্ট্য হলো ইয়াতিল মালা সিহাহান, সুষম বন্টন নীতি চালু হয়ে যাবে তার জামানায়, চুরি থাকবে না, বাটপারি থাকবে না, দুর্নীতি থাকবে না। এখন তো দেখা যায় মাঝে মাঝে রাস্তাঘাটে যেখানে দরকার রড সেখানে আছে বাঁশ। এই রকম যদি অসম ব্যবস্থাপনা থাকে, অন্যায় থাকে, জুলুম থাকে, দুর্নীতি থাকে, লুটপাট থাকে, তাহলে কখনো জনগণের ভাগ্যের পরিবর্তন আসবে? জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দরকার সুষম বন্টন ব্যবস্থা। সুষম বন্টন ব্যবস্থা ছাড়া সমাজের উন্নয়ন হয় না। ইমাম মাহদির বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব বলেছেন ইয়াতিল মালা সিহাহান, সুষম ইনসাফ ভিত্তিক বন্টন নীতি তিনি চালু করবেন, যার কারণে তার জামানায় তাকসুরুল তাকসুরুল মাশিয়া, গবাদি পশু বেড়ে যাবে, ওয়া তাআযুমুল উম্মাহ, তিনি উম্মতকে সুসংহত করবেন, শক্তিশালী করবেন। ইমাম মাহদি যখন দুনিয়ায় আসবেন তিনি ক্ষমতার জন্য আন্দোলন করবেন না, ক্ষমতার জন্য দল গঠন করবেন না। আমরা তো ক্ষমতার জন্য বছরের পর বছর আন্দোলন করি, এলাকায় এলাকায় সমাবেশ করি, সভা করি, মানববন্ধন, মিছিল, এই সেই হাবিজাবি অনেক কিছু করি। আল্লাহর হাবিব বলেছেন মাহদি যখন আসবেন আল্লাহ তাআলা মাহদিকে ফি লাইলাতি ওয়াহিদা, মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে। ইমাম মাহদি তার আত্মপ্রকাশ কোথায় ঘটবে এবার শোনেন। ইমাম মাহদি আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তওয়াফরত অবস্থায় রুকনে ইয়ামেনী এবং রুকনে ইয়ামেনী এবং মাকামে ইব্রাহিমের ঠিক মাঝ বরাবর যখন থাকবেন, মজলুম মুসলমানরা
ওই সময় সংকটাপন্ন সময়ে কাবার চত্বরে যারা থাকবেন ওই সময় মাহদিকে দেখেই তারা চিনে ফেলবে আল্লাহু আকবার আসল মাহদি আর নকল মাহদির মধ্যে পার্থক্য হলো আসল মাহদি কখনো নিজে বলবেন না আমি মাহদি তিনি কখনো বলবেন না আমার হাতে বায়াত করো বরং উল্টা মানুষ তাকে দেখেই চিনে ফেলবে ওই সময় কিছু সাইন কিছু নিদর্শন দেখেই মানুষ তাকে চিনে ফেলবে যখন মানুষ তাকে দেখেই চিনে ফেলবে মানুষ তার হাতে বায়াত আরম্ভ করবে অন্যদিকে মাহদি বিরোধী মাহদি বিরোধী ইসলাম বিরোধী কাফির মুশরিক মুনাফিকেরা এই খবর যখন পেয়ে যাবে তখন ইমাম মাহদিকে হত্যা করার জন্য সম্মিলিত একটা বাহিনী কাবা ঘরের দিকে তারা পাঠাবে শুনেন আসল মাহদি আর নকল মাহদি বোঝার পার্থক্য হলো আসল মাহদি যিনি তাকে কেউ হত্যা করতে পারবে না আর নকল মাহদিকে যে কোনো উপায়ে হত্যা করা যাবে এই পর্যন্ত পৃথিবীতে প্রায় 27 থেকে 28 জন নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে গুগ আমার যুবক ভাইরা এখানে আছে আপনারা গুগলে সার্চ করে দেখবেন সর্বশেষ যে ব্যক্তি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি 1980 সালে কত সালে বলেছি চ্যাটটা একটু উঁচা হইলে ভালো হইতো আমি আপনাদেরকে ভালো করে দেখতে পারতাম একটু নিচা হয়ে গেছে যাই হোক মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি কত সালে বলেন না একটু কথা বলেন টাঙ্গাইলের মানুষ তো এমন না আমি টাঙ্গাইলে বহু বছর ধরে আসি এই টাঙ্গাইলের মানুষের সাথে আমার অনেক সুসম্পর্ক আত্মার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক টাঙ্গাইলের মানুষ তো কথা বলে তারা আলোচনায় কনসেন্ট্রেট থাকে এই বাসাইলেও আমি এসেছি আজকেও এর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ সর্বশেষ যে ব্যক্তি নিজেকে ইমাম মাহদি দাবি করেছে 1980 সালে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি তখনকার সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য ফোর্স পাঠিয়েছে তারা এসে তাকে গুলি করে হত্যা করে ফেলেছে কিন্তু আসল মাহদিকে হত্যা করার জন্য মাহদি বিরোধী লোকেরা যখন সৈন্য পাঠাবে আল্লাহর হাবিব বলেছেন শুনেন এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইয়াউযু আইদুম বিল বাইত আমি বড় আশ্চর্য হই আমি বড় অবাক হই এই কারণে আল্লাহর ঘরে যখন আমারই বংশ থেকে আসা আমারই বংশ থেকে আসা পৃথিবী নেতৃত্বদানকারী ইমাম মাহদি আল্লাহর ঘরে আশ্রয়ে থাকবেন সেই সময়ে ফায়ুবাসু ইলাইহি বাস তাকে হত্যা করার জন্য একটা দল প্রেরণ করা হবে কিন্তু ওই সৈন্য দল যখন ফাইদা কানু বিবাইদা ইমিনাল আরদি খুসিফা বিহিম তারা যখন রওনা দিয়ে বাইদা নামক স্থানে পৌঁছাবে ওই সৈন্য দলকে মাটির তলায় যিনি ধসাইয়া দিবেন তিনি কি তাহলে ইমাম মাহদিকে সরাসরি যিনি হেফাজত করবেন তিনি কি তার কোনো এসএসএফ নাই এসএসএফ মানে বুঝেন স্পেশাল সিকিউরিটি ফোর্স স্পেশাল সিকিউরিটি প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট যখন কোনো এলাকায় যান দেখবেন পুলিশ র‍্যাব একদম কুত্তা নিয়ে নেমে যায় 10 হাত 20 হাত পর পর পুলিশ ডিএসবি এসবি এনএসআই তারপরে সকল বাহিরে নেমে যায় আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য আলাদা বাহিনী এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স ইমাম মাহদির জন্য দুনিয়ার কোনো ফোর্স থাকবে না ইমাম মাহদিকে যিনি সরাসরি শত্রুদের থেকে হেফাজত করবেন তিনি কি সেই আল্লাহর শক্তি কম না বেশি সেই আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান আল্লাহর কি অস্ত্র লাগে নাকি ফেরাউনকে আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহর কি কোনো বোমা লাগছে নাকি এই ফেরাউনের শক্তি ছিল কম না বেশি এই ফেরাউন মানুষের উপর এত জুলুম করেছে ফেরাউনের ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহর সৈন্য হচ্ছে পানি পানির অপর নাম জীবন আবার পানির অপর নাম হলো মরণ নূহ নবীর সময়ে বন্যা দিয়ে পানি দিয়ে কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা এদেরকে শেষ করে দিয়েছেন কি আবার ফেরাউন তার সৈন্যবাহিনী সহ লোহিত সাগরে পানিতে চুবাইয়া চুবাইয়া যিনি মেরেছেন তিনি কি তাহলে পানির অপর নাম যেমন জীবন তেমনি পানির অপর নাম মরণ বড় বড় কাফিরকে সাইজ করতে আল্লাহর কোনো অস্ত্র লাগে নাই সামান্য পানি দিয়ে আল্লাহ শেষ করেছেন এজন্য বেশি হেডাম দেখানো উচিত নয় আমাদের মধ্যে তো কেউ কেউ আছেন
দেখা যায় আরে বাপ রে বাপ সামান্য একটু পদ পেলে উঠি কি বসি মরি কি বাঁচি আর চেয়ারে বসলে মনে হয় মাথা ঠিক থাকে না বেটা চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়ায় চেয়ার থেকে নামাইতে পারেন তিনি সকল ক্ষমতার মালিক যিনি জুড়ে বলেন তিনি কে আল্লাহ ইমাম মাহদিকে হত্যা করার জন্য যখন সম্মিলিত বাহিনী আসবে এদেরকে মাটির তলায় গেড়ে দিবেন কি আস্তে বলবেন না জুড়ে বলেন কি ইমাম মাহদি আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন সর্বপ্রথম খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা মাহদির সৈন্য হওয়ার জন্য রওনা করবে এই যে আফগানিস্তান তুর্কমেনিস্তান কাজাখিস্তান সহ এই অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা মাহদির সৈন্য হওয়ার জন্য তারা যাবে আমরা যদি সেই জামানা পেয়ে যাই মাহদির সৈন্য হতে রাজি আছি না নাই আল্লাহর হাবিব বলেছেন ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা আস-সালজ আল্লাহর নবী বলেছেন যদি তোমরা ইমাম মাহদি আসার খবর পাও তাহলে বরফের উপরে হামাগুড়ি দিলে হ বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও মাহদির হাতে বায়াত গ্রহণ করো ইমাম মাহদি দুনিয়াতে আসার পরে তিনি এই দুনিয়াতে রাজত্ব করবেন এই দুনিয়াতে তিনি কোরআনি শাসন কায়েম করবেন কত বছর শুনেন আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলিকু সাবা সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা তিসআ সিনিন এক বর্ণনা এসেছে সাত বছর আর এক বর্ণনা এসেছে নয় বছর এই সাত কিংবা নয় বছর তাকে দিয়ে যিনি রাজত্ব করাবেন তিনি কি কষ্ট হচ্ছে আপনাদের ইমাম মাহদি আসবেন মুসলমানরা আবারও শক্তিশালী পৃথিবীতে মুসলমানরাই আবার নেতৃত্ব দিবে একটা সময় আমাদের পূর্বপুরুষরা পৃথিবী নেতৃত্ব দিয়েছিল ইমাম মাহদি আসবেন গোটা দুনিয়া মুসলমানরা শাসন করবে আজকে পশ্চিমা বিশ্বে আমেরিকা বলছে যে ফিলিস্তিনকে শেষ করে দাও এখানে আলেম উলামা আছেন কিয়ামতের আলামতগুলো দুই প্রকার আলামাতুস সুগরা আলামাতুল কুবরা ছোট ছোট আলামত শতাধিকের উপরে আর বড় আলামত হলো দশটা কিয়ামতের বড় আলামত দশটা এই দশটা আলামতের ভেতরে তিনটা আলামত বলি আল্লাহর হাবিব বলেছেন সালাসাতু খুসুফুন ফিল আর কিয়ামতের আগে পৃথিবীর তিন দিকে তিনটা বড় বড় ভূমিধস হবে কয়টা ভূমিধস পিছন থেকে আওয়াজ আসে না কেন কয়টা ভূমিধস এই তিনটা ভূমিধস কোন কোন দিকে হবে নবীজি বলেছেন খসফুন বিল মাশরিক একটা পৃথিবীর পূর্ব দিকে ও খসফুন বিল মাগরিব আর একটা পৃথিবীর পশ্চিম দিকে আর আরেকটা হলো ও খসফুন বি জাজিরাতুল আরব আর একটা জাজিরাতুল আরবে বিশ্ব মানচিত্র তো বুঝেন আপনারা তাই না বলেন তো পশ্চিমে কোন দেশ কথা কন না কেন আপনারা আমেরিকা তার আরো কিছু গোলাম আছে না তার আরো কিছু গোলাম দেশ পশ্চিমে থাকে এই পশ্চিমারা হুংকার দেয় মধ্যপ্রাচ্যে মুরলগিরি করে মিডল ইস্টে করছে এশিয়ায় করছে ইউরোপে আফ্রিকায় সব দেশে তারা মুরলগিরি করছে অসভ্য ইহুদিরা যখন গাজায় আক্রমণ চালিয়েছে সমর্থন দিয়েছে বলতে শেষ করে দাও আমরা পশ্চিমা বিশ্বকে বলতে চাই ফিলিস্তিনিরা শেষ হবে না নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে আমেরিকা বলে কোনো দেশ থাকবে না বিশ্ব মানচিত্র থেকে আমেরিকা এবং পশ্চিমে থাকা তাদের গোলাম দেশগুলো মাটির নিচে চলে যাবে আর যে ফিলিস্তিনিদেরকে বলা হচ্ছে এরা শেষ এদেরকে শেষ করে দাও গাধার দল আগামীর বিশ্বকে শাসন করবে এই মজলুম ফিলিস্তিনিরা আপনাদের কি বিশ্বাস হয় বিশ্বাস না হইলে নাই আমরা তো নবীজির হাদিস পড়েছি কিতাবুল ফিতান পড়েছি কিতাবুল ফিতানে আখেরি জামানার ফিতনার অধ্যায়গুলোতে এই সব বর্ণনা আছে না নাই ইমাম মাহদি আসবেন পৃথিবীতে ইসলামের পতাকা পতপত করে উঠবে ইসলাম বিজয়ী হিসাবে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা হয়ে যাবে আলহামদুলিল্লাহ ঠিক সেই সময়ে আবার গোটা পৃথিবীকে ফিতনায় ভরে দেওয়ার জন্য আসবে মাসিহুদ দাজ্জাল কে আসবে
مسيح দাজ্জালের পুরা নাম হলো ফুল নেম যুবকরা যুবকের মতো আওয়াজ দাও মহিলাদের মতো আওয়াজ দিও না দাজ্জালের ফুল নেম হলো মসীহুদ দাজ্জাল মসীহ দাজ্জাল দুইটা শব্দের সমন্বয়ে তার নাম একটা হলো মসীহ এর নাম মসীহ কেন মসীহ শব্দটি আলেমরা বুঝবেন এটা মাসহুন মাদ্দা থেকে এসেছে মাসহুন মানে হলো মাসে করা বুঝেন তো আপনারা আমরা যখন ওযু করি সকল অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করি ওযুর কিন্তু ওযুর সময় মাথা আমরা কি করি দাজ্জালের নাম মসীহ কেন কারণ হলো তার একটা চোখ মুছে দেওয়া থাকবে ব্রু সহ গোটা চক্ষুটা চামড়ার নিচে আবরণ দেওয়া থাকবে কয় চোখা হবে জোরে বলেন এইজন্য তার একটা নাম মসীহ ঈসা আলাইহিস সালাম কেও কি বলা হয় মসীহ কেন বলা হয় জানেন ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চক্ষুকে মসীহ করে দিতেন আল্লাহ তার চোখের আলো দিয়ে দিতেন তিনি যখন কোন কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন আল্লাহ ওই ব্যক্তির কুষ্ঠরোগ ভালো করে দিতেন সুবহানাল্লাহ বারিত কিয়া বলেন আবার মসীহ শব্দের আরেকটা অর্থ হলো কামুস আরবিক ডিকশনারি খুললে দেখবেন মসীহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী এই দাজ্জাল মক্কা মদিনা অন্য আরেকটা হাদিসে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা এই চারটি পবিত্র স্থান ছাড়া সারা পৃথিবীতে সে মুহূর্তেই ঘুরে বেড়াতে পারবে এবং মানুষকে ফিতনায় ফেলবে যেহেতু সে সারা দুনিয়া ভ্রমণ করবে ভূপৃষ্ঠে বিচরণ করবে এজন্য তার নাম হচ্ছে মসীহ গেল মসীহ শব্দের ব্যাখ্যা তাকে দাজ্জাল বলা হয় কেন দাজ্জাল শব্দটি আদাজলু মূল ধাতু থেকে এসেছে এর অর্থ হলো আদাজ্জাল ইয়ানি আল খালাত মানে হচ্ছে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করে দেওয়া ভণ্ডামি প্রতারণা ধোকাবাজি দাজ্জাল হবে মহাভণ্ড দাজ্জাল হবে মহাপ্রতারক দাজ্জাল হবে মখুশধারী এজন্য আরবিতে তার নাম হচ্ছে দূরে বলেন দাজ্জাল এই দাজ্জাল তাকে চিনবেন কেমনে দাজ্জালের মোট ১২টা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য আপনাদের কি কষ্ট হচ্ছে তাহলে বলেন দাজ্জালের মোট কয়টা বৈশিষ্ট্য দাজ্জালের মোট ১২টা বৈশিষ্ট্য নাম্বার ১ এক নাম্বার হলো দাজ্জাল কোন জিন ভূত থেকে আসবে না যা দাজ্জাল দেখতে হবে মানুষের মতো তবে সাধারণ মানুষের মতো নয় কিছুটা অস্বাভাবিক আকৃতি তার ভেতরে থাকবে নাম্বার ২ দুই নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন ও আমার উম্মত শোনো দাজ্জালের ব্যাপারে সাবধান হও দাজ্জালের এক চোখ হবে কানা দাজ্জাল হবে কানা দাজ্জাল কানা আইনাহু ইনাবাতুন তাফিয়া চোখ হবে ফুলা আঙ্গুরের মতো তিন নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ইন্নাহু শাব্বুন কাতাত সে হবে বিশাল আকৃতির এক যুবক নাম্বার ৪ চার নাম্বার হলো আন্নাহু আহমার তার গায়ের চামড়া হবে লাল অন্য বর্ণনা এসেছে শ্বেত বর্ণের অধিকারী হবে নাম্বার ৫ পাঁচ নাম্বার হলো আন্নাহু জাদুশার চুল হবে অস্বাভাবিক কুকরানো টাঙ্গাইলে আপনারা কুকরা চুলকে কি বলেন কুকরাই বলেন না দাজ্জালের চুল হবে কুকরানো নাম্বার ৬ ছয় নাম্বার হলো ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসিরুন আফহাজ দাজ্জাল হবে বেটে বেটেকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন খাটো শুদ্ধ ভাষা এটা ওই নোয়াখালীতে বলে বাইটটা আমাদের সিলেটে বলে বাট্টি কি বলে দাজ্জাল হবে খাটো দাজ্জাল হবে বেটে শুধু যে খাটো আর বেটে হবে তাই নয় দাজ্জাল হবে আফহাজ আফহাজ ইয়ানি হুয়াল্লাযী ইযা মাশা বা'দা বাইনা রিজলাইহি কাল মুখতাইন দাজ্জাল হবে এমন খতনা করা ছেলে যেমন খতনা করার পরে যে স্টাইলে হাঁটে
দাজ্জাল ঠিক ওই স্টাইলে আঁকবে আপনাদের এলাকায় কি আপনারা খতনা বলেন নাকি মুসলমানই বলেন আচ্ছা মুসলমানই কোরআনের উপরে খতনা কোরআনের উপরে ওই ছেলেরা কেমনে হাঁটে দুই পা ওই নোয়াখালীর দিকে তারা বলে সেগায়া সেগায়া হাঁটে আপনারা কি বলেন আপনারা যাই হোক আপনারা তো শুদ্ধ বাংলায় কথা বলেন যাই হোক দাজ্জাল এরকম সেগায়া সেগায়া অর্থাৎ দুপা ছড়ায়া ছড়ায়া হাঁটবে অনেক যুবকরা আসতেছে অনেক যুবক আছে রাস্তাঘাটে আসার সময় এমনে এই রকম দুই পা দুই দিকে দিয়া হাঁটে এইভাবে হাঁটা যাবে না মুমিন বান্দা দুনিয়ায় কেমনে বিচরণ করবে আল্লাহ কত সুন্দর করে বললেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা আল্লাহ বলছেন রহমানের বান্দা যারা নম্রভাবে দুনিয়াতে তারা বিচরণ করবে বিনয়ী হবে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলবে অভদ্রের মতো অসভ্যের মতো বেয়াদবের মতো হাঁটবে না বিচরণ করবে না আমরা যখন ছোট ছিলাম রাস্তাঘাটে যখন মুরব্বি দেখতাম বয়সে বড় কাউকে দেখতাম তখন আমরা বেশি আওয়াজ না করে ভদ্রভাবে চলে যেতাম এখন ছোট ছোট ছেলেরা কিশোর মানুষ দেখা যায় রাস্তাঘাটে মুরব্বি রাস্তাঘাটে বয়সে বড় মানুষ একটু তুয়াক্কাও করে না দেখা যায় যেমনে ইচ্ছা সেভাবেই তারা হেঁটে চলে যায় যুবকরা দেখা যায় মুরব্বির সামনে বিড়ি সিগারেট খায়া খায়া হেঁটে চলে যায় এই রকম অসভ্যতা আমি আমাদের টাঙ্গাইলে নাই এগুলো তো কোনো সভ্য ছেলের কাজ হতে পারে না ভদ্র ছেলের কাজ হতে পারে না আমার বাবার বয়সী মানুষ আমার বড় ভাইয়ের বয়সী মানুষ তার সাথে কথা বলার সময় আমার আদব থাকবে তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি ভদ্রভাবে হেঁটে যাব কারণ একজন মুমিন কখনো অসভ্য হতে পারে না অভদ্র হতে পারে না মুমিন হবে বিনয়ী মুমিন হবে নম্র মুমিন হবে ভদ্র আল্লাহ আমাদেরকে নম্রতা ভদ্রতা আর বিনয়ের গুণাবলী দান করে দাও আরো আস্তে বলেন আমিন নাম্বার এইট আট নাম্বার আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল হবে নির্বংশ আল্লাহর হাবিব বলেছেন ইন্নাদ দাজ্জাল আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো সন্তান সন্ততি থাকবে না নাম্বার নাইন নয় নাম্বার হলো দাজ্জাল দেখতে হবে একটু অস্বাভাবিক বিরাট আকৃতির নাম্বার টেন দশ নাম্বার হলো দাজ্জাল হবে একটু ঘাড় তেরা আমাদের সমাজেও দেখবেন কিছু ঘাড় তেরা মানুষ আছে না নাই ঘাড় তেরামি করা এটা হলো দাজ্জালীয় স্বভাব নাম্বার ইলেভেন এগারো নাম্বার দাজ্জালের কপাল হবে অস্বাভাবিক প্রশস্ত নাম্বার টুয়েলভ বারো এবং সর্বশেষ হলো দাজ্জালের গলা এবং ঘাড় এটা হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত এই হলো দাজ্জালের বারোটা বৈশিষ্ট্য বললাম এখন প্রশ্ন হলো হুজুর দাজ্জালের কি জন্ম হয়ে গিয়েছে দাজ্জালের কি জন্ম হয়ে গিয়েছে দাজ্জাল কি এসে গেছে নাকি এখনো আসবে উত্তর হলো দাজ্জালের জন্ম অনেক আগে হয়ে গিয়েছে দাজ্জাল আত্মপ্রকাশ করে নাই কিন্তু দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে নবীজি বলেছেন দুনিয়াতে এমন কোনো পয়গম্বর নাই যেই পয়গম্বর যেই নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন সাবধান করেছেন যে দাজ্জালের কথা বলছি এই দাজ্জালের কিন্তু জন্ম হয়ে গিয়েছে দাজ্জাল এখন কোথায় আছে সেটা কি বলবো বলবো বানায়া নয় হাদিস থেকে বলছি শুনে এই হাদিস বর্ণনা করেছেন একজন মহিলা সাহাবী ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আমি কি ঘটনাটা বলবো মনোযোগ আছে তো আপনাদের ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফজরের আজান আমার কানে গেল আজান শুনে আমার ঘুম ভাঙলো আমি অজু করলাম
নবীজির মসজিদে গিয়ে নামাজ আদায়ের জন্য আমি প্রস্তুতি নিলাম মসজিদে নববীতে আমি গিয়ে হাজির হলাম মহিলাদের কাতারে একেবারে সামনে আমি বসে গেলাম আল্লাহর হাবিব নামাজের ইমামতি শুরু করবেন ঠিক সেই মুহূর্তে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা আজ নামাজ শেষ হওয়ার পরে কেউ তোমরা জায়গা থেকে উঠবা না আমি তোমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলবো এরপরে নবীজি নামাজের ইমামতি শুরু করলেন নামাজ যখন শেষ হয়ে গেল তিনি বলছেন সকল সাহাবীরা তখন নিজ নিজ জায়গায় বসে গেলেন আল্লাহর হাবিব দাঁড়িয়ে সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন আল্লাহর হাবিব তখন বললেন ও আমার সাহাবীরা শোনো তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল ইতিমধ্যে সে আমার কাছে এসে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে তামিম দারি আমার কাছে দাজ্জালের ব্যাপারে এমন খবর নিয়ে এসেছে দাজ্জাল সম্পর্কে সে আমাকে এমন কিছু কথা বলেছে দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে যে কথাগুলো বলা দরকার সেগুলোর সাথে তামিম দারির কথাগুলোর মিল থাকায় সেই ঘটনা আমি তোমাদের সামনে বয়ান করছি আল্লাহর হাবিব তখন সাহাবীদের সামনে এবার বলা আরম্ভ করলেন তিনি বললেন তামিম দারি মুসলমান হয়েছে তামিম দারি আমাকে বলেছে লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তারা নৌ ভ্রমণে বের হয়েছিল আমাদের এখনকার জামানায় যত নৌকা আছে জাহাজ আছে জাহাজের মধ্যে নৌকার মধ্যে ইঞ্জিন আছে না নাই সেই জামানায় নৌকা বা জাহাজে ইঞ্জিন ছিল না তখন নৌকা বা জাহাজে পাল বেঁধে দেওয়া হতো পাল চিনেন তো আপনারা হ্যাঁ বাদাম বলেন না আচ্ছা যেটাই বলেন আপনারা পাল বেঁধে দেওয়া হতো বাতাসের মাধ্যমে পালের মাধ্যমে নৌকা জাহাজ চলতো আল্লাহর হাবিব বললেন তারা যখন নৌ ভ্রমণে বের হলেন পাল বেঁধে দিলেন তাদের জাহাজ চলতে লাগলো হঠাৎ করে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেলেন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে একদিন দুই দিন নয় 30 দিন তারা সাগরের উত্তাল তরঙ্গমালায় ঢেউয়ের মধ্যে তারা এইভাবে করে অস্বাভাবিক অবস্থায় তারা ছিলেন এক মাস পরে একদিন আসরের পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে একটি ওচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে অবতরণ করল তারা তখন জাহাজ থেকে নামলেন এরপরে ওই অচিন দ্বীপে তারা হাঁটা আরম্ভ করলেন কিছুক্ষণ হেঁটে যেতে যেতে তারপরে তারা তাদের সামনে হঠাৎ করে একটা অস্বাভাবিক প্রাণী দেখলেন এই প্রাণীর গায়ের মধ্যে এত বেশি লোম ছিল লোমের কারণে তার সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা বোঝা যাচ্ছিল না তারা তখন বললেন এই অস্বাভাবিক আকৃতি আর অস্বাভাবিক এই বৈশিষ্ট্য তুমি কে তোমাকে তো চিনলাম না মান আনতা তুমি কে সে তখন বলল আনাল জাসাসা আমি হলাম জাসাসা মানে হলো সংবাদ সংগ্রহকারী যেটাকে আমরা বাংলায় বলি গোয়েন্দা গুপ্তচর তখন তারা বললেন এই অচিন দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো কার গুপ্তচরগিরি করো সে তখন বলল আর একটু সামনে এগিয়ে যাও যাওয়ার পরে একটা ঘরের মধ্যে একজন আছে দেখবা ওখানে গেলে আমি কার গোয়েন্দাগিরি করি তারা এবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে ওই ঘরের ভেতরে গেলেন যাওয়ার পরে দেখলেন এক চোখা কানা অস্বাভাবিক কোকড়ানো চুল বিরাট আকৃতির এক বিশাল মানব হাত পা জিঞ্জিরি দিয়ে বাঁধা শিকল দিয়ে বাঁধা তারা সেখানে ঢুকলেন ঢুকার পরে বললেন এই রকমে তো অস্বাভাবিক আকৃতির কাউকে তো আমরা জীবনেও কখনো দেখি নাই তুমি কি সে তখন বলল আমি কে আমার পরিচয় দেওয়ার আগে তোমরা আগে বলো তোমরা কারা তোমাদের পরিচয় দাও তারা বললেন আমরা হলাম আরবের লোক সে বলল আরবের লোক এই অচিন দ্বীপে তোমরা কেমনে আসনে এখানে তো কেউ আসতে পারে না যারা বিমানে সফর করেছেন তারা জানেন টাঙ্গাইল থেকে ঢাকায় যাওয়ার জন্য গাড়ি চলাচলের রুট আছে না নাই আপনি আপনার বাস আর ট্রাক এটা তো আপনি জমিনের উপর দিয়ে চালাতে পারবেন না এই জন্য মহাসড়কের ব্যবস্থা আছে মানুষ গাড়ি চালায় মহাসড়কে ঠিক তেমনি ভাবে
উপরে যে বিমান চলাচল করে উড়োজাহাজের জন্য একটা নির্দিষ্ট রুট আছে না নাই পাইলটরা ওই ম্যাপ দেখে দেখে নির্দিষ্ট রুটে বিমান চালায় ঠিক তেমনি ভাবে জাহাজের নাবিকেরাও নির্দিষ্ট রুটে তারা তাদের জাহাজ পরিচালনা করে কারণ মহাসাগরের এমন কিছু ভয়ানক জায়গা আছে ওই জায়গাগুলোর উপর দিয়ে বিমান যদি যায় উড়োজাহাজ নিখোঁজ হয়ে যায় মহাসাগরে এমন ভয়াবহ জায়গা আছে এগুলো দিয়ে যদি কোনো জাহাজ যায় জাহাজ নিখোঁজ হয়ে যায় দাজ্জাল এমন এক অচিন দ্বীপে আছে সে বলল এখানে তো কেউ আসতে পারে না তোমরা কেমনে আসলা তারা বললেন এভাবে এভাবে এসেছি আমরা সামুদ্রিক দুর্ঘটনার শিকার হয়েছি জ্বরের কবলে পড়ে এক মাস অবধি আমরা সাগরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম ঢেউয়ের তালে 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 আমাদের এই জাহাজ এই অচিন দ্বীপে এসেছে এরপরে আমরা এখানে এসে পৌঁছেছি এবারে বলো তুমি কি তোমার পরিচয় দাও সে বলল আমার পরিচয় দিব পরে আগে আমার তিনটা প্রশ্নের উত্তর তোমরা দাও আমার পরিচয় পাবা পরে আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে জুড়ে বলেন কয়টা প্রশ্ন আস্তে বলবেন না জুড়ে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর দাও আগে তারা বললেন ঠিক আছে তোমার প্রশ্ন করো দাজ্জাল তখন প্রথম প্রশ্ন করল আমাকে বাইসান সম্পর্কে খবর দাও তারা বললেন বাইসান তো অনেক বড় একটা শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে তখন বলল বাইসানের খেজুর বাগানের খবর আমাকে দাও বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থেকে কি খেজুর এখনো আসে নাকি তারা বললেন হ্যাঁ তারা বললেন হ্যাঁ দাজ্জাল তারা বললেন বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থেকে এখনো খেজুর আসে সে তখন দুই নম্বর প্রশ্ন করলো আচ্ছা ঠিক আছে আমাকে বলো তো তাবারিয়া উপসাগরের কি খবর তাবারিয়া উপসাগরে কি পানি আছে নাকি তখন তারা বললেন হ্যাঁ তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে তিন নম্বর প্রশ্ন সে করলো আমাকে জুগারের ঝর্ণার খবর বলো লুত আলাইহিস সালামের এক মেয়ের নাম ছিল জুগার তিনি যেখানে তাকে যেখানে দাফন করা হয়েছে এর পাশেই একটা ঝর্ণা আছে এই ঝর্ণাকে বলা হয় জুগারের ঝর্ণা সে বলল জুগারের ঝর্ণায় কি পানি আছে নাকি পানি শুকিয়ে গেছে এই পানি দিয়ে কি মানুষ এখনো চাষাবাদ করে কিনা তখন তারা বললেন জুগারের ঝর্ণায় এখনো পানি আছে সেই পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে দাজ্জাল যে তিনটা প্রশ্ন করলো তিনটা প্রশ্নের উত্তর তারা দিয়ে দিলেন তারা বললেন ঠিক আছে আবার তোমার পরিচয় দাও সে তখন বলল ঠিক আছে পরিচয়টা দিচ্ছি আরো একটা খবর বলো তোমরা তো আরবের মানুষ আরবে একজন নবী আসার কথা ছিল তিনি কি এসেছেন নাকি তারা বললেন হ্যাঁ এসেছেন সে বলল তিনি এখন কোথায় আছেন তারা বললেন তিনি এখন মদিনায় আছেন সে আরো জানতে চাইল তিনি কি কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নাকি তারা বললেন হ্যাঁ সে জিজ্ঞেস করল কে বিজয়ী হয়েছে তারা বললেন নবীজি বিজয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা তাকে যারা অনুসরণ করবে তারাই কল্যাণের ভেতরে থাকবে তারা এবারে বললেন এক এক করে তুমি তোমার সকল প্রশ্ন করে ফেলেছো এবার তোমার পরিচয় দাও সে তখন বলল আমি হচ্ছি আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল তখন তারা বললেন তো তুমি যদি দাজ্জাল হও তো এখানে তুমি কি করো সে তখন বলল এখানে আল্লাহ এই অচিন দ্বীপে আমাকে বন্দী করে রেখেছেন কিন্তু খুব শীঘ্রই আমি জামিন পাবো আমি বন্ধন মুক্ত হব আমার শিকল খুলে দেওয়া হবে তারা জানতে চাইলেন দাজ্জাল তোমার শিকল যখন খুলে দেওয়া হবে দেখেন আমি যে কথাটা বললাম এটা হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের 5228 নম্বর হাদিস নবীজি বলেছেন ইন্নাহু ফি বাহরিশ শাম আও ফি বাহরিল ইয়ামান আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল শাম অথবা ইয়ামেনের কোন অচিন দ্বীপের ভেতরে আছে সে তখন বলল আমি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করব তখন তারা বললেন কোন সময় তুমি আত্মপ্রকাশ করবে দুনিয়ায় তুমি কোন দিন
সরাসরি আত্মপ্রকাশ করে ফিতনা ছড়াবে সে তখন বলল আমি যে কোন সময়ে যাব সেটা তো তিনটা প্রশ্নের মাধ্যমে আলামত বলে দিয়েছি তারা কিছু বুঝলেন না বললেন বুঝলাম না একটু বুঝায় বলো সে তখন বলল তোমাদেরকে প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর ফলে নাকি তোমরা বলেছো হ্যাঁ খেজুর ফলে কিন্তু খুব শিগগিরই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ মরে যাবে একটা খেজুর গাছও থাকবে না বাইসানের খেজুর বাগানে যখন একটা খেজুর গাছও থাকবে না তখন আমি আত্মপ্রকাশ করব এখন দুনিয়ার খবর জানার জন্য টাঙ্গাইলে থেকেও জানার সুযোগ আছে না নাই গুগল ম্যাপে যান ইউটিউবে যান গিয়ে আপনি বাইসানের খেজুর বাগান তালাশ করেন গুগল শরীফ আছে না বাইসান এটা কোন জায়গায় বর্তমান বর্তমানে এই বাইসান নামক এই জায়গাটা ইসরায়েলের ইহুদিরা দখল করে ফেলেছে এবং বাইসানের খেজুর বাগানে বাইসানের মূল একটা খেজুর গাছ নাই ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে লাগিয়েছে কিন্তু বাইসানের খেজুর বাগানের একটা খেজুর গাছ এখন আর কথা কোন না কেন দাজ্জাল দুই নাম্বার প্রশ্ন করেছিল তাবারিয়া উপসাগরের কি খবর তারা বলেছিলেন এখনো পানি আছে দাজ্জাল বলল খুব শিগগিরই তাবারিয়া উপসাগরের সকল পানি শুকিয়ে যাবে আর তখন আমার আত্মপ্রকাশ ঘটবে এই তাবারিয়া এটাকেও ইসরায়েলের ইহুদিরা দখল করে রেখেছে এটাকে বলা হয় সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি এটাকে তারা দখল করে রেখেছে দাজ্জাল তিন নাম্বার প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণার কি খবর তারা বলেছেন জুগারের ঝর্ণায় পানি আছে এখনো দাজ্জাল বলল খুব শিগগিরই জুগারের ঝর্ণার পানি শুকায় যাবে এক ফুটা পানিও থাকবে না তখন আমার আত্মপ্রকাশ ঘটবে বর্তমানে জুগার নামক জায়গাটাও দখল করেছে ইহুদিরা এক ফুটা পানি ওই ঝর্ণার মধ্যে তাহলে বলেন তো দাজ্জাল আসার সকল আলামত দেখা গেছে কি যায় নাই তার মানে দাজ্জাল আসার সময় খুব নিকটবর্তী এখানে আরেকটা তথ্য আপনাদেরকে দিই দাজ্জাল আসার সাথে যে স্থানগুলো সম্পর্কিত আলামতগুলো সম্পর্কিত এই সব কয়টা জায়গা দখল করেছে এখন কারা কথা কর না কেন আপনারা ইহুদিরা দখল করেছে কেন ইহুদিরা দখল করেছে ইহুদিদের বিশ্বাস দাজ্জাল হলো তাদের নেতা দাজ্জাল যখন আগমন করবে দাজ্জালের নেতৃত্বে তারা বিশ্বকে শাসন করবে আর দাজ্জালের বাহিনী হবে 70,000 ইহুদি নবীজির হাদিস দাজ্জালের বাহিনী হবে কত হাজার ইহুদি এজন্য ইহুদিরা স্বপ্ন দেখছে এই যে ফিলিস্তিনকে তারা ফিলিস্তিন জেরুজালেম সহ এই অঞ্চল তারা টার্গেট করে রেখেছে কেন শুধু এই অঞ্চল না একদম ফুরাত থেকে নিয়ে নীল নদ পর্যন্ত গোটা এরিয়াটাকেই তারা দখল করতে চায় কেন জানেন তাদের বিশ্বাস হলো মসীহুদ দাজ্জাল আসবে আর তার নেতৃত্বে তারা পৃথিবী শাসন করবে এটা ইহুদিদের স্বপ্ন ইহুদিরা এই স্বপ্ন দেখতে দেখতে তাদের স্বপ্ন দুষ হয়ে যাবে এই স্বপ্ন তাদের দুঃস্বপ্নই থেকে যাবে পৃথিবীকে তারা শাসন করতে পারবে না বরং দাজ্জাল এবং দাজ্জালের অনুসারী এই ইহুদিদের কবর হবে এই ফিলিস্তিনের ভূমি ইনশাআল্লাহ দাজ্জাল এই পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে তারা জানতে চাইলেন আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তুমি দুনিয়ায় কতদিন থাকবে কষ্ট হচ্ছে আপনাদের দাজ্জাল তখন বলল দুনিয়াতে আমি 40 দিন থাকব 40 দিন আমি অবস্থান করব জুড়ে বলেন কতদিন 40 দিন তবে স্বাভাবিক 40 দিন নয় আমার প্রথম দিন হবে 1 বছরের সমান প্রথম দিন হবে দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান দ্বিতীয় দিনটা হবে তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান 40 থেকে 3 চলে গেলে থাকে কত 37 বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো প্রথম 3 দিন প্রথম দিন হবে কত দিনের সমান দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান তৃতীয় দিন হবে
নবীজির সাহাবীরা নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী দাজ্জালের প্রথম দিন যদি এক বছরের সমান হয় তো আমরা নামাজ পড়ব কিভাবে আল্লাহর নবী তখন বললেন সময়টা তো বড় কঠিন হবে তখন তোমরা অনুমান করে করে নামাজ আদায় করে নিও দাজ্জাল তাকে প্রশ্ন করা হলো আচ্ছা তুমি কি গোটা দুনিয়াতে ঘুরে বেড়াবে দাজ্জাল বলল না মক্কা আর মদিনায় আমি যেতে পারবো না দাজ্জাল যখন মক্কায় ঢুকতে চাইবে তখন আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে ভাগায় দিবে আল্লাহু আকবার আবার নবীজির পবিত্র শহর মদিনায় ঢুকতে চাইবে ফেরেশতারা সেখান থেকেও ভাগায় দিবে নবী যখন বক্তৃতা করছিলেন হাতে লাঠি ছিল লাঠি দিয়ে মাটিতে আঘাত করেছিলেন তিনবার তিনবার আঘাত করে বলেছিলেন হাদিহি তাইবা হাদিহি তাইবা হাদিহি তাইবা তিনবার লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বলেছিলেন এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এই পবিত্র শহরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কি আবার অন্য আরেকটা হাদিস এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা এই দুইটা মসজিদেও দাজ্জাল ঢুকতে পারবে না আর দাজ্জাল এই পৃথিবীতে যখন আসবে কিভাবে সে ফিতনা ছড়াবে দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন দাজ্জাল কেমনে ফিতনা ছড়াবে এবার শুনেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম দাজ্জালের এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম এটা আসল না নকল এটা আসল না ফেক কথা কোন ফেক আল্লাহর নবী বলেছেন দাজ্জাল তোমাদেরকে যে জান্নাত দেখাবে এটা হলো ফেক জান্নাত যে জাহান্নাম দেখাবে এটা হলো ফেক জাহান্নাম দাজ্জাল মানুষকে এসে বলবে আমি তোমাদের রব ইমান আনো মোমেনরা বলবে তুমি যে দাজ্জাল বুঝতেই পেরেছি দাজ্জালের পরিচয়ে মাঝখানে একটা কথা বলি নাই তার কপালের মধ্যে লেখা থাকবে কাফির দুই রকমের হাদিস আছে এক হাদিসে এসেছে তিনটা অক্ষর লেখা থাকবে কাফ ফা র অন্য বর্ণনা এসেছে সরাসরি লেখা থাকবে কাফির নবীজি বলেছেন ইমানদার মোমেন সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক পড়ালেখা জানুক আর না জানুক দাজ্জালের কপালের কাফিরি লেখা পড়তে পারবে বুঝতে পারবে আপনারা বলবেন হুজুর পড়ালেখা জানে না এমন মানুষ কেমনে এটা পড়বে পড়ার জন্য বুঝার জন্য ওই মুমিনের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি কিন্তু কাফিরি মুশরিক মুনাফিক এরা পড়ালেখা জানলেও দাজ্জালের কপালের কাফের লেখা বুঝতে পারবে না কারণ তাদের অন্তরের মধ্যে কুফরি রয়েছে কুফরির অন্ধকার থাকায় তারা বুঝতে পারবে এই দাজ্জাল রব দাবি করবে নবীজি বলেছেন শোনো দাজ্জালের ফেতনায় পড়ো না তোমাদের রব মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে দাজ্জাল তো এমনি কানা এই কানা দাজ্জাল সে দব বলে নিজেকে দাবি করবে মানবীয় গুণাবলীর কেউ কখনো রব হতে পারে আমাদের রব কত সুন্দর দুনিয়াটা তো কত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়ার মানুষও সুন্দর সব কিছুকে সুন্দর করে যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ দাজ্জাল নিজেকে রব দাবি করবে আর বলবে ঈমান আনো আমার উপরে তাহলে এই জান্নাত তোমার জন্য না আনলে এই জাহান্নাম তোমার জন্য আল্লাহর নবী বলেছেন দাজ্জালের জামানা যদি পাও দাজ্জালের ফিতনা ঈমান হারা হয় না যদি দাজ্জাল তোমাদের ঈমান কেড়ে নিতে চায় ঈমান দিও না জীবন দিও এই জীবন দেওয়ার জন্য জান দাজ্জালের জাহান্নামে ঝাঁপ দিও দাজ্জালের জাহান্নামের আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা ওইটা আসলে জাহান্নামের আগুন নয় এটা হলো তোমার জন্য জান্নাতের ফুল বাগান তবে আমার বড় দুঃখ লাগে আমার বড় আফসোস লাগে দাজ্জাল আসার আগে দাজ্জালের কিছু অনুসারী চলে এসেছে তারাও এখন মানুষকে ইচ্ছা মতো জান্নাত জাহান্নাম বিলায়া দেয় আপনি জান্নাতি আপনি জান্নাতি জান্নাত কি তোর বাপের নাকি
আচ্ছা আমি কি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো আপনি কি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবেন নাকি হ্যাঁ আমরা এভাবে বলতে পারি আল্লাহ আমার ভাইকে জান্নাতি বানিয়ে দেন আল্লাহ উনাকে জান্নাতি বানিয়ে দেন আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানিয়ে দেন আপনারা আমার জন্য দোয়া করতে পারেন আল্লাহ হুজুরকে জান্নাতি বানিয়ে দেন আমরা চাইতে পারি দোয়া করতে পারি কামনা করতে পারি কার কাছে কিন্তু আমরা তো কাউকে জান্নাতের মালিক বানায় দিতে পারবো না কারণ জান্নাত জাহান্নামের ফয়সালাকারী কে আল্লাহ যদি দুনিয়ার সবাইকে জান্নাতে দিয়ে দেন আমাদের কি দুঃখ আছে নাকি আবার আল্লাহ যদি সবাইকে জাহান্নামীও বানান আমাদের ইন্টারফেয়ারের কিচ্ছু নাই কারণ সকল ইখতিয়ার কার নবীজি একদিন খুতবা দিচ্ছেন ভাষণ দিচ্ছেন বললেন আমার আবু বকর জান্নাতি আমার ওমর জান্নাতি আমার ওসমান জান্নাতি আলীও জান্নাতি এই রকম নবীজি 10 জন সাহাবীর নাম বললেন জুরে বলেন কয়জন 10 জন সাহাবীর নাম বলার পরে নবীজি বললেন আমারই 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী আছেন এর বাহিরে আমরা কাউকে কেউ জান্নাতি বানায় দিতে পারবো না আখেরি জামানায় এমন কিছু আলেম বের হবে দাজ্জালি স্টাইলের আলেম এদের ব্যাপারে নবীজি বলেছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে জমিনের উপরে এরা হবে নিকৃষ্ট এরা হক কথা বলবে না যেটা বলা দরকার সেটা বলবে না দেখা যাবে ফাসিক ফুজ্জারদের পদলেহন করে ফাসিক ফুজ্জারদের পা চাটা গোলাম হয় ইসলামের মুখোশ পরে ইসলামের সাথেই বেঈমানি করবে গাদ্দারি করবে কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে জাহান্নাম উদ্বোধন করা হবে আলেম দিয়ে কোন আলেম যারা উলামায়ে সু যারা উলামার বেশ ধরে লেবাস ধরে ফাসেক ফুজ্জারদের পা চাটা গোলামি করে যারা ইসলামের ক্ষতি সাধন করবে যারা কিতমানে আইলম ইলম জানার পরেও ইলমকে গোপন করবে যারা জ্ঞান গোপন করবে যারা সত্য কথা কোরআনের কথাগুলো গোপন করবে তাদেরকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে এই কথাগুলো বলেছেন মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই রকমের ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন বলেন আমিন এরপরে শুনেন দাজ্জালকে আল্লাহ আরো কিছু অলৌকিক ক্ষমতা দিবেন দাজ্জালের এক হাতে থাকবে স্বচ্ছ পানি এক হাতে থাকবে স্বচ্ছ পানির নহর দাজ্জালের আরেক হাতে থাকবে আগুনের নহর আল্লাহর নবী বলেছেন ওইটাও হলো ফিক যেটা থাকবে স্বচ্ছ পানির নহর ওইটাই হবে আগুনের নহর আর যেটা হবে আগুনের নহর ওইটাই হবে স্বচ্ছ পানির নহর আল্লাহর নবী বলেছেন দাজ্জালের ধোকায় পড়ে যেও না দাজ্জালের ফিতনা থেকে নিজেকে সেফ রাখিও শুধু তাই নয় দাজ্জালকে এইরকম আরো অনেক অলৌকিক ক্ষমতা দেওয়া হবে দাজ্জাল কোন এলাকা দিয়ে যাবে কোন এলাকা দিয়ে যাওয়ার সময় ওই এলাকার লোকদেরকে ঈমান হারা করার জন্য বলবে দেখো আমি আসমানকে হুকুম করলে বৃষ্টি নাজিল হয় এরকম কিছু অলৌকিকত্ব আল্লাহ দিবেন দাজ্জাল ফিতনা আরম্ভ করবে দাজ্জাল চতুর্দিকে ফিতনা ছড়াবে দাজ্জালের ফিতনা থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন বেঁচে থাকার দরকার আছে না নাই দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়েছেন নবীজি বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে আমল শিখাচ্ছি দেখেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে তিনটা আমলের কথা বলি জুড়ে বলেন কয়টা এখানে এত আওয়াজ কিসের স্বেচ্ছাসেবকরা নাই পরিবেশ ঠিক করেন ভাই এত আওয়াজ হলে তো মানে কথা বলা যায় না উঠবেন না কিন্তু একটা লোক উঠবেন না আপনাদের কষ্ট হচ্ছে না শেষ করে দিব আমি না চলবেই ব্যবস্থাপনা নষ্ট করবেন না বসেন সবাই চুপচাপ কোন ধরনের আওয়াজ করবেন না কয়টা আমলের কথা বলছি আল্লাহর হাবিব আমল শিখিয়েছেন নাম্বার ওয়ান যেহেতু সে নিজেকে রব দাবি করবে
রুবুবিয়তের গুণাবলীগুলো শুনে নাও আল্লাহর রুবুবিয়তের যে গুণাবলী আছে আল্লাহর যে সিফাত আছে সিফাতগুলো যদি কোনো মানুষ জানে তাহলে সে ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম এছাড়াও আল্লাহর আর অনেকগুলো সিফাতই গুণবাচক নাম আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই যেমন আল্লাহর একটা নাম হচ্ছে রহমান আল্লাহর একটা নাম হচ্ছে রহিম আল্লাহর একটা গুণবাচক নাম হলো করিম সত্তার এরকম করে আল্লাহর 99টা গুণবাচক নাম আছে এক এক নাম আল্লাহর এক এক রকমের গুণ আর ক্ষমতার প্রকাশ করে নবীজি বলেছেন এই গুণাবলীগুলো জানো আল্লাহকে চেনো আল্লাহকে জানো তাহলে দাজ্জালের ফিতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দুই নাম্বার হচ্ছে জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবেন এ তো আজকে শনিবার গতকাল ছিল জুমাবার আল্লাহর নবী বলেছেন জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করো আপনারা করেন তো মা বোনেরাও যারা শুনছেন শুনেন জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবেন সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন শেষের 10টা আয়াত মুখস্থ করবেন যদি পারেন পুরাটা মুখস্থ করবেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচাইয়া দিবেন তিনি কি তিন নম্বর আমল হলো আমরা যখন সালাত আদায় করি শেষ বৈঠকে নামাজ শেষ করার সময় আমরা শেষ বৈঠকে তাশাহুদ পড়ি দুরুদ পড়ি দোয়ায়ে মাহফুরা পড়ি সালাম ফেরানোর আগে আল্লাহর নবী বলেছেন চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ومن فتنة المسيح الدجال سلام فرانور আগে এই চারটা বিষয়ে আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহ এই দোয়াটা কার কার মুখস্থ আছে দেখি হাত তুলেন তো হায় আল্লাহ এত কম বাকিরা কি করে না নামাজের কোনো খবর নাই না এই দোয়াগুলো কঠিন না অনেক ইজি সহজ এক দেড় লাইন মুখস্থ করতে পারবেন না দেখি আমার সাথে সবাই মহব্বতে বলেন তো আল্লাহুম্মা আল্লাহ আরেকটু জোরে বলা যাবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কি সুন্দর দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও চার নম্বর হলো ومن فتنة المسيح الدجال دجال الفتنة থেকে বাঁচাও বলেন আমিন এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা করতে পারবেন তো এই দাজ্জাল এসে ফিতনা ছড়াবে গোটা দুনিয়ায় আপনারা ঘটনাটা শুনতেছেন তো শেষের দিকে চলে আসছি এই দাজ্জাল গোটা পৃথিবীতে ফিতনা ছড়াবে এই দাজ্জালের জম হিসাবে দুনিয়াতে তখন আল্লাহ পাঠাবেন ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী তিনি এখনো ইন্তেকাল করেন নাই মারা যান নাই পূর্ববর্তী অনেক নবী আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন তারা বলেছেন আল্লাহ আমাদেরকে নবী না বানায়া আখের নবীর উম্মত যদি বানাতে তাহলে সেটাই ভালো হতো ঈসা আলাইহিস সালাম তিনিও এই দোয়া করেছেন ঈসা নবী নাছর বান্দা নবী দোয়া করেছেন দোয়া করেছেন আল্লাহ ও দোয়া কবুল করেছেন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য ইহুদি খ্রিস্টানরা তো ধারণা করে ঈসা নবীকে শুলে চড়াইয়া হত্যা করা হয়েছে আসলে যাকে শুলে চড়ানো হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছেন আর আসল ঈসাকে আল্লাহ আসমানে উঠাইয়া নিয়েছেন ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কথা বুঝছেন ইহুদি আর খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে ঈসা আলাইহিস সালাম মারা যান নাই
শেষ জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাবেন কোথায় পাঠাবেন শুনেন সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজ আরম্ভ হওয়ার কিছুক্ষণ আগে ইমাম মাহদি আলাইহিস সালাম ইমামতিতে যাবেন এর কিছুক্ষণ আগে দুজন ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার পূর্ব দিকের সাদা মসজিদের সাদা গম্বুজওয়ালা মসজিদের ছাদে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন আল্লাহু আকবার ইমাম মাহদি দেখেই চিনে ফেলবেন বলবেন আসেন আসেন আপনি আজকে নামাজে ইমামতি করেন ঈসা আলাইহিস সালাম তখন বলবেন না না আমি ইমামতি করব না আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি হচ্ছেন আমির আপনি ইমামতি করেন আমি আপনার পিছনে মুক্তাদি মুসল্লি হব নামাজ আরম্ভ হয়ে যাবে ওই দিকে দাজ্জাল তার 70,000 ইহুদির বাহিনী নিয়ে ইমাম মাহদি এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য রওনা করে মসজিদে সে ঘিরে ফেলবে ওইদিকে দাজ্জাল তো জানে না তার জম চলে এসেছেন ঈসা চলে এসেছেন অবতরণ হয়েছে জানেও না যখন নামাজ শেষ হবে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে যখন দাজ্জালের উদ্দেশ্যে তারাও বের হবেন তখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে আল্লাহর হাবিব হাদিসে এমন করে বলেছেন পানির মধ্যে লবণ পড়লে লবণ কি হয়ে যায় পানি হয়ে যায় আল্লাহর নবী বলেছেন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে কা পুরুষের মতো গলে যাওয়ার অবস্থা হবে কিসের আর যুদ্ধ দাজ্জাল তখন ঈসা আলাইহিস সালামের ভয়ে পালানো আরম্ভ করবে আল্লাহু আকবার পালাতে 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 বর্তমানে ইসরায়েলের অসভ্য এই জারজ রাষ্ট্রের যে রাজধানী তারা ঘোষণা করেছে তেল আবিবের অদূর নিকটবর্তী জায়গায় লুদ সিটির বাবে লুদে সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরবেন তারপরে দাজ্জালকে তিনি সেখানেই কতল করবেন আল্লাহু আকবার আর দাজ্জালের 70,000 বাহিনীর কি খবর এদেরকে মুসলমানরা মুসলিম মুজাহিদরা শায়েস্তা করা আরম্ভ করবে ইহুদি সৈন্যরা যখন গাছের আড়ালে গিয়ে লুকাবে সেদিন আল্লাহ গাছের জবানও খুলে দিবেন নবীজি বলেছেন গাছ তখন বলবে হে আল্লাহর মুজাহিদ আমার আড়ালে এক ইহুদির বাচ্চা তারে তুমি ধরো আর জাহান্নামে পাঠাও আল্লাহু আকবার ইহুদির বাচ্চারা দেয়ালের আড়ালে লুকাবে দেয়ালের জবান খুলে যাবে আল্লাহ চাইলে মনে হয় জবান খুলে দিতে পারেন না দুলনায় থাকা অবস্থায় অনেক শিশুর জবান খুলেছে এই রকম ঘটনা বলতে গেলে তো অনেক সময় লাগবে ঈসা নবী মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন কি বলেন নাই জুরাইজের ঘটনা জানেন ইউসুফ নবীর সময়ের ঘটনা জানেন এরকম প্রায় 6টা ঘটনা আছে 6টা বাচ্চা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে ইউটিউবে দেখবেন আমার এই আলোচনা আছে অনেক লম্বা শুনে নিয়েন ওখানে তো আল্লাহ চাইলে কি জবান খুলে দিতে পারেন না আরো জোরে বলেন দেয়ালও বলবে আল্লাহর বান্দা আল্লাহর মুজাহিদ আমার আড়ালে এক ইহুদি লুকায় আছে তারে ধরো 70,000 বাহিনী শেষ সবাই শেষ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম ইসলাম বিরোধীরা থাকবে না কারণ ইসলামের হেফাজত সরাসরি যিনি করেন তিনি কি আগামীর জামানার আগামীর বিশ্বের মূল কেন্দ্রবিন্দু কোন জায়গা এই বুঝি ওয়াজ শুনছেন না এই ওয়াজ শুনছেন আপনারা মনে করেন আমাদের বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ অফিস কোথায় টাঙ্গাইলে কোথায় প্রাইম মিনিস্টার অফিস কোথায় রাষ্ট্রপতির অফিস কোথায় বঙ্গভবন গণভবন সংসদ ভবন সেক্রেটারিয়েট সবই তো কোথায় ইমাম মাহদি বিশ্ব শাসন করবেন তার হেড অফিস কোথায় বাংলাদেশে সৌদি আরবে কোথায় দাজ্জাল মারা হবে কোথায় হত্যা করা হবে কোথায় ফিলিস্তিন হচ্ছে আগামীর বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিন হবে ইমাম মাহদির হেডকোয়ার্টার ফিলিস্তিন হবে ইমাম মাহদির হেডকোয়ার্টার এই ফিলিস্তিনের আগামীর বিশ্ব শাসন করবে মুসলিমরা আগামীর দুনিয়া শাসন করবে এখন আমরা যারা আছি আমরা নিজেদেরকে ইমানের পথে রাখতে হবে দাজ্জালীয় চরিত্র যেন আমাদের ভিতরে চলে না আসে দাজ্জালীয় খাসলত
দাজ্জালের কিছু অনুসারী হবে আমি অনেক কিছু ছেড়ে গিয়েছি সময়ের কারণে দাজ্জালের অনুসারী কিছু মহিলাও হবে কিছু মহিলারাও দাজ্জালের অনুসারী হবে ফাসেক ফুজ্জার মহিলা অনেক মহিলা নামে মুসলমান ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে না এরকম টাঙ্গাইল অবশ্য নাই অনেক মহিলার মধ্যে তাদের জীবনাচার বড় মারাত্মক ইসলামী আদর্শের সম্পূর্ণ বিপরীত এগুলো দাজ্জালীয় চলাফেরা এখানে অনেক যুবক আছে দাজ্জালীয় চলাফেরা চুল কাটে খেলোয়াড়ের কাটে চুল কাটে নায়কের কাটে আছে তো এরকম দাজ্জালীয় নমুনা আমরা সমাজে দেখতে পাচ্ছি কিছু কিছু ছেলে চুলের কাটিং দেয় এমন ডানেও নাই বামেও নাই পিছনেও নাই মাঝখানে শুধু চুল আছে দেখলে মনে হয় পাখির বাসা তারপরে এমনি এই দিকে ব্লেড দিয়া টান মারছে কিছু কিছু ছেলে মেয়েদের মতো হাতে ব্রেসলাইট পরে কানে দুল দেয় গলার মধ্যে এটা কি বলে চেইন দেয় চোখের ব্রুয়ের মধ্যে কি জানি ঢুকায় এত মেয়ে শাস্তি যদি মনই চায় তো বাজার থেকে শাড়ি কিনে আনো শাড়ি পুরা হাঁটো আর মহিলারা কিছু কিছু মেয়েরা শার্ট প্যান্ট ফতোয়া টপস পুরুষের মতো চলাফেরা ও বোনেরা ফিজিক্যাল স্ট্রাকচার কি পুরুষের মতো বানাতে পারবেন অনেকে অবশ্য এখন বানাইও ফেলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এদেরকে লানত দিয়েছেন কে আমরা কি মালউন হব অভিশপ্ত হতে চাই আসুন দাজ্জালিও অনুসরণ অনুকরণ বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা আমাদের জীবন পরিচালনা করি আমরা নবীজিকে অনুসরণ করি আমাদের জীবন গঠন করি কোরআনের আলোকে নিজেদেরকে গঠন করি কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে নিজেদেরকে রাঙানোর চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন